গুড মর্নিং দেখো আমি ঘুম থেকে উঠেছি আর এখন বাজে তোমার নটা আজকে সব থেকে বেশি লেট হয়ে গেছে কারণ আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি অফিস যাবে আর চলে আসবে অর্ক আসছে কিন্তু কি আর করা যাবে দেখা যাক কি হয় না হয় স্বর্ণাশিস আবার ফোন করে বলছে ও নাকি চলেও এসছে মুম্বাই ঢুকেও গেছে ঠিক আছে তো এক ঘন্টার মধ্যে চলেই আসবে অর্ককে বলি অর্ক বাথরুমে ঢুকেছে তো চলো আজকে একটা নতুন দিন তিনটা খুব ভালো ওটা খুব প্রশ্ন ওটা স্টার্ট করা যায় দেখো এই যে অর্ক খাবার গরম করে দিয়েছি এখানে ডিমের কারি এখানে ভাত আছে আর আলু পোস্তটা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কালকে বাইরেই রেখেছিলাম তো আলু পোস্তটা বাইরেই রাখা আছে ওটা আর গরম করার দরকার নেই অর্ক টিফিনটা দিয়ে দিই আমি ভাবলাম যে স্বর্ণাসী আসতে বারোটা বাজবে অর্গকে সমস্ত দিদি যা ওটস ছিল আমি ভালাম আমার খাওয়ার জন্য নিচ থেকে ওটস নিয়ে আসবো কিন্তু দেখি ওকেও তো ব্রেকফাস্ট দিতে হবে ওটস নিয়ে আসতে হবে ও এক ঘন্টার মধ্যেই চলে আসবে আমি ঝট করে যাবো নিচে পট করে ওটসটা নেবো আর ঝট করে চলে আসবো ভালো করে সরস্বতী মাকে প্রণাম কর বাবা আজকে সরস্বতী পুজো যদি এখানে কিছু বোঝাই যায় না ভেবেছিলাম ও আসার আগে আন্টি চলে আসবে ভালোই হবে যা ও আমায় টাইম বলেছিল কিন্তু কিছুই হবে না ঘরটাও নোংরা হয়ে পড়ে আছে আমি তো প্রথমে ঠিকই করেছিলাম যে আজকে দিনটা ছুটি তুই আজকে নিয়ে নে না ছুটি

কিছু তো কাজ হয়ে গেল গোটা ঘরের আজকে অবস্থা খুব খারাপ তুই যা রে যা রে তুই তাড়াতাড়ি না গেলে তো তাড়াতাড়ি আসবিও না এমনি লেট হয়ে গেছে আজকে আজকেই লেট হওয়ার ছিল বিরক্ত মনে করে নিয়েছে ওটসটা জলটা কি তোর অফিসে থাকে না যাতে এসে ভালো করে বাসনগুলো মাঝে ওই জন্য আজকাল না আমি সিঙ্কের মধ্যে জল দিয়ে রাখি বাসনগুলোকে আজকেও রেখেছি পুরো মনে হচ্ছে সিঙ্কটা পুরো ভর্তি হয়ে গেছে মানে গোটা ঘরে এবারে ছন্ন ছাড়া অবশ্য একে বলে টা টা বাই বাই চলো সাবধানে যে ও হ্যাঁ সেটা হলেই বা তুই জানিস তো মা বাবা এলেও আমি হচ্ছে যে একটুখানি ইয়ে হয়ে থাকি ঠিক আছে এভরিথিং ইজ ওকে এমন হাওয়া দিচ্ছে আমায় দরজা বন্ধ করতে হবে না ও নিজে নিজেই বন্ধ হয়ে যাবে যাই হোক দেখি একবার ওকে ফোন করে যে ওর কতক্ষণ লাগবে ঘরে ওটস শেষ হয়ে গেছে একটুখানি ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটা শুধুই অর্কর হবে আর কি তো দেখি একবার কল করে ও কোথায় না নিয়ে আসবো আর ইনস্টামারটা না থেকে আমার খুব অসুবিধা হয়েছে ও বললো ও এসে হচ্ছে যে ব্রেকফাস্ট করবে না একবার লাঞ্চ করে নেবে বাট আমি তো ব্রেকফাস্ট করব। তো যাই আমি গিয়ে একটু ওটসটা নিয়ে আসি ওর আসতে নাকি এখনো এক ঘন্টা আছে এটা শুনেও শান্তি হলো আমার কারণ আমি যাবো নোবো টাইম লাগবে তো তাহলে ঝট করে গিয়ে নিয়ে চলে আসি আমার যে কেন মনে থাকে না ভগবান জানে কালকে সকালে বেরোলাম দেখো চাবি নিতেই ভুলে যাচ্ছিলাম কী করে ঘরে ঢুকতাম না নিজে ঢুকতে পারতাম না স্বর্ণাশীষ ঢুকতে পারতো তো যাই হোক কালকে সকালে বেরোলাম তখন আমার মনে রইলো না কালকে বিকালে বেরোলাম তখনও মনে ছিল না যদি মনে থাকতো তাহলে সকালে বেরোতে হতো না বাবা আসছি বাইরে কি হাওয়াটাই না দিচ্ছে বাবা বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে থেকে একটু হালকা ঠান্ডা লাগছে আমার চুলটা কি লম্বা হয়ে গেছে মাঝে আমার চুলটা জাস্ট আমি এইটুকুনি রাখতাম এখন মনে হচ্ছে কতটা লম্বা লাগছে পার্লারের ও কাটতে চায় না আমার চুল ওই জন্যই লম্বা হয়েছে নাহলে আমি হলে তো কবে কেটে ছোট করে দিতে বলি ওকে সব সময় এত লম্বা চুল আমার পোষায় না তোমাদের মনে হবে এটা লম্বা বাট হ্যাঁ মানে আমি আরো ছোট রাখতাম না ওই জন্য এটা লম্বাই লাগছে আমার সকাল সকাল মা মাঠ খুলে গেছে আমি ভাবলাম বন্ধ থাকবে আমার ভাগ্য ভালো চলো আমি আমার ওটস পেয়ে গেছি এবার বা উপরে যাওয়া যাক আচ্ছা আপ এদের পচড়ে দেখে ওদের না প্রথম পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো সব চুল টুল উড়ে যাচ্ছে যাই হোক চলো বাড়ি এসে গেছি এখন এবার আমি কফিটা আরামসে বসে খাই কারণ এবার আমার কোনো টেনশন নেই যে ও কখনো আসবে আমি বাড়িতে থাকবো কি থাকবো না এরকম কি খুলতে এলাম আমি ভালো স্বর্ণাশিস এসেছে দেখো কি আমাকে এত গিফট পাঠিয়েছে কি পাঠিয়েছে হ্যাঁ আমি তো কিছুই অর্ডার করিনি আমি রিয়েলি শখ কে পাঠালো এত গিফট আমাকে মানুষ গিফট পেলে কি খুশি হয়ে যায় আমি গিফট দেখে কি খুশি হয়ে গেছি অর্ককে ফোন করেছিলাম যে এটা কি তুই পাঠিয়েছিস অর্ক বলছে না আমি তো পাঠাইনি আমার মনে হচ্ছে স্বর্ণাশিসি পাঠিয়ে যায় কারণ আগেও এরকম একবার হয়েছিল যে ওর গিফট এসেছিল দিয়ে আমরা দুজনে মিলে কি কি পাঠালো আমাদের কেন পাঠালো অর্কমিত্র নামে ঠিক আছে এটাও অর্কমিত্র নামে ঠিক আছে কি কেন পাঠালো এই সমস্ত দিয়ে তারপরে দেখি খুলে যে ও স্বর্ণা শীষ পাঠিয়েছে ও আসার আগে ওর গিফট চলে এসছে আই থিঙ্ক এবারেও সেম থিং বাট দুটো ডেলিভারি বয় এসে দুটো জিনিস দিয়ে গেলো তাই আমি ভাবছি বাট আমি এখন খুলবো না ওর সামনেই খুলবো ও আসুক আগে চলো ততক্ষণ আমি আমার ওটসটা ভিজিয়ে দিই হ্যালো কাম আসুন আসুন आंटीओ ऐसे बताए खोल 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 आंटीओ ऐसे आंटी भी आ गए আজকে আমার দিনটা কি ভালো যাচ্ছে আন্টি আমার জন্য দেখো ডাটা নিয়ে আমি ডাটা খেতে কি ভালোবাসি বিশাল লাগে আমার খেতে আনটির ঘরে হয়েছে গাছে তো জন্য নিয়ে গাছের ডাটা কি ভালো লাগলো তো খেতে চায় না বাট আমি খেতে খুব ভালোবাসি দেখো এই প্যাকেটটা মা পাঠিয়েছে আমি তো ভাবিনি যে মা পাঠাতে পারে মেসেজ চেক করে বুঝলাম মা পাঠিয়েছে বাট এর উপরে কিছু সুইগির লোগোও নেই অদ্ভুত ব্যাপার যাই হোক আমি দেখে তো খুশি হয়ে গেলাম সমস্ত বক্স খুলেছি আর যে গিফট দিয়েছে তাকেই এবার আমি সেট করতে পারছি না কিন্তু আমি এত সুন্দর জিনিসটা কোথায় জিনিসটা তো খুবই সুন্দর কিন্তু রাখার জায়গার আমার খুব অভাব দেখো কি দারুণ লাগছে বাট এটাকে আমি কোথায় রাখবো দিস ইস সোনাই সে একটু বেশি ভালো আমার ঘরের জন্য কিন্তু আমি কোথায় রাখবো এটা চলো সন্ন্যাসী স্যার আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি এরপরে একটুখানি ঘুমাতে যাই আর চোখটা এত টানছে কি বলবো বাট আমার এখনও ভিডিওটা এডিট হয়নি যেন তো এডিট করে নিয়ে আগে আর ওর আলু পোস খুব ভালো লেগেছে যদিও ওর বন্ধু রেঁধেছে আর ডিম ও একটাই খেলো দুটো ডিম খেলো না কিছুতেই তো রেখে দিলাম আমিও একটাই ডিম খেলাম তো চলো এরপরে গিয়ে একটুখানি শুই চোখগুলো ঢুকে আসছে না আমার আর ও একটুখানি ক্যামেরা চাই তো ওর সামনে ভিডিও করতে আমার সবসময় একটা ফিল হয় গুড ইভিনিং এভরি ওয়ান চলো এই ঘুম থেকে উঠলাম এবার একটুখানি গ্রিন টি করি ও কিছু খাবে না বললো ও ফোনে বিজি আছে তো চলো আমি আমার জন্য একটু গ্রিন টি বসাই জল গরম হয়ে গেছে দেখো এত গরম হয়েছে জলটা যেটা দেওয়া মাত্রই পুরো ফেনা উঠে এলো তুই তো আমায় কিছু গিফট দিসনি বাস তাহলেই হবে যাই হোক কি এটা বলতে চাচ্ছিলাম এই যে আমার বর চলে এসেছে আর এসেই হচ্ছে যে সব আজে বাজে ডিসকাশন আরম্ভ হয়ে গেছে এদের দুজনের আমি এবার বোর হব মানে আজে বাজে যেখানে হচ্ছে আমি বোর হব আর কি এতক্ষণ আমি কি সুন্দর সন্ন্যাসীষের সাথে গল্প করছিলাম ঠিক আছে অর্ক এসেই হচ্ছে যে আজেই বাজে ডিসকাশন আরম্ভ করলো সন্ন্যাসী শুধু আমাকে গিফট পাঠায়নি ঠিক আছে আরো একজন আমাকে গিফট পাঠিয়েছে আমার বিশাল বড় ফ্যান লাভার ঠিক আছে পাঠিয়েছে যে আমাকে খুব ভালোবাসে বলবো না তুই তো পাঠাস নি কিছু কি সব ওগুলো সব কি এটা সার্নাসিস পাঠিয়েছে কিন্তু তোর বেড সাইড টেবিলে তো পাশে রাখা যাবে না 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 তোর ওখানে তোর ওখানে রাখাই যাবে না তুই এটাকে হাত পা মেরে হচ্ছে ভেঙে দিবি না ও তোর জন্য থই না পাঠিয়েছে ও আমাকে দিয়েছে হ্যাঁ আমি তোকে দেবো না তুই হাত পা মেরে এটাকে ভেঙে দিবি এত সুন্দর জিনিসটা আমি চাই না হাত পা মেরে ভেঙে দেওয়া হোক বাহ এটা তো তোর জন্য পাঠাইনি হ্যাপি হয়েছে এটা তো তোর জন্য নয় তুই এত এক্সাইটেড হচ্ছিস কেন এটা তো আমার ঠিক আছে দেখো আমার ঠাকুরকে সండే দেওয়া হয়ে গেছে বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বাবাকে তোমরা দেখে নাও সবাই একবার বাবাকে কি সুন্দর দেখতে লাগছে রোজ দিনই বাবাকে সুন্দরই লাগে আর এই যে শয়তান ছেলে এসে প্রথমেই হচ্ছে যে আমার কেকটা খেয়ে নিল যেটা আমি এখনো পর্যন্ত খাইনি মা দিয়েছে এটা পুরোটা খেয়ে নিলি একটুখানি খেয়েছিস কে আনে মা দেখো আমি তোমার দেওয়া কেকটা খাচ্ছি খুব ভালো খেতে কেকটা একদম চকলেট তুমি জানো চকলেট খেতে আমার খুব ভালো লাগে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এক্সপেক্টই করিনি যে তুমি এটা পাঠাবে আজকে আমার কোশ্চেন হচ্ছে যে ওকে তো না হয় আমি ছোলার কাবাব করে দেবো তুই কি খাবি আমি তো খেলাম কেক আর কিছু খাবি না আর কি খাবো আর কিছু আমি চাল ভাজা মেখে দিতে পারি চা কিছু না দে তুই খাবি কি খাবি না অল্প তেল একটু দে আচ্ছা তুই চা কফি চলো আমি হচ্ছে আমার কিচেনে কাজ করি একটুখানি ছোলার কাবাব বানাই আর কালকে রেখে দিয়েছিলাম না ওর জন্য একটু ব্যাটারটা তো খুব ভালো হয়েছিল এমনিতে দেখি ওর কেমন লাগে তো ছোলার কাবাব বানাই আর অর্ককে একটুখানি চাল ভাজা করে দিই Terima kasih telah menonton! আমার জন্য রাখিস চাল ভাজা করে কর মানে যদি বাজে হয় বাজেই বলিস এরকম কোন ভালো না কাট করব না কাট করব না বাজে হলে বাজেই বলবি আমি একটু বেশি ভালো করে করতে গেলাম দিবনে সত্যি ভালো আছে থ্যাংক ইউ চলো আমরা অনেকক্ষণ ধরে বক 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 করলাম এবার খাবার খাওয়া যাক আর আজকে বেরুজের বিরিয়ানি অর্ডার করেছে আজকে আমি কিচ্ছু বানাইনি আর রাতে তাহলে তুই এইদিকে চলে আয় আমি যেতে পারছি না ওদিকে তুই এদিকে আয় না তাহলে তুই ওইদিকে বসে একটাই দুটো প্লেট আছে তাহলে আমি আর অর্ক শেয়ার করে নালে তুই আর অর্ক শেয়ার করে নে ওটাই বেস্ট আমাকে একা দিয়ে দে কেন বলতো তাহলে হচ্ছে ও তো প্রচুর খাবে না তুই তো প্রচুর খাবি তাহলে আমাকে একটা দিয়ে দে আলাদা আরে ঠিক আছে তুই অর্ক তিনটে বিরিয়ানি অর্ডার করবে বলে দুখানা বিরিয়ানি অর্ডার করেছে যে আমি ওদের থেকে একটু করে নিয়ে তুলে নিয়েছি প্লেটে আর কাবাবটা কি কাবাবটা তিনটে এসছে ওই দেখা বেরোজের আমার এই প্যাকেজিংটা খুব ভাল লাগে দেখতে বেশ ভালো হয় কাবাবটা তিনটে এসছে চলো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়া যাক আজকের ব্লগটা বোধহয় একটু ছোট হয়েছে কারণ দিন পরে আমরা অনেক গল্পগুজব করছিলাম তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ লাভ ইউ বাবা